দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাস্থ্যের খবর সাথে সুস্থ থাকার জন্য অভিজ্ঞদের টিপস, ডায়েট পরিকল্পনা জানতে এখনই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাস্ক পরার সঠিক পদ্ধতি। মাস্ক পরার সময় খেয়াল রাখতে হবে যেন নাক মুখ ঠিকমতো ঢাকা থাকে। তবে মাস্ক যেন খুব বেশি আটসাট বা খুব বেশি ঢিলা করেও বাঁধা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। চিকিৎসা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সঠিকভাবে মাস্ক পরার উপায় সম্পর্কে জানানো হলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। মাস্ক পরার পদ্ধতি। ধাপ এক, সাবান পানি দিয়ে হাত ধুয়ে শুকিয়ে নিন। ধাপ দুই, মাস্কটির অর্ধেক ভাঁজ খুলে নিন। ধাপ তিন, মাস্কের ফিতা ধরে ব্যবহার করুন, প্রয়োজনে দুই ফিতা গিট দিয়ে নিন। ধাপ চার, মাস্ক খুলে তা মুখে লাগিয়ে তারপর ফিতা কানে লাগান। ধাপ পাঁচ, মাস্কটি মুখে লাগিয়ে চারপাশ সুন্দরভাবে আটকেছে কিনা তা পরখ করে নিন। বর্তমানে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার প্রাথমিক উপায় হিসেবে কাজ করে, তাই মাস্ক পরা ও খোলার সময় যথেষ্ট সচেতন থাকা জরুরি। নিচে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেওয়া মাস্ক ব্যবহারের কয়েকটি নিয়মাবলী সম্পর্কে জানানো হলো। মাস্ক পরার সময় লক্ষণীয় বিষয়। ধাপ এক, মাস্ক স্পর্শ করার আগে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধাপ দুই, ভালো মতো দেখে নিতে হবে মাস্ক কোনোভাবে ক্ষয় বা নোংরা হয়েছে কিনা। ধাপ তিন, মাস্ক পরার সময় খেয়াল করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে, নাক মুখ ও গলা যেন সম্পূর্ণ আবদ্ধ থাকে। মাস্ক খোলার সময় লক্ষণীয় বিষয়। ধাপ এক, মাস্ক খোলার আগে হাত পরিষ্কার করে নিতে হবে। ধাপ দুই, মাস্কের দুপাশের ফিতা ধরে তা কান থেকে খুলতে হবে। ধাপ তিন, মাস্ক পরিষ্কার থাকলে তা প্লাস্টিকের ব্যাগে সংরক্ষণ করুন অথবা সাবান ও গরম পানি দিয়ে ধুয়ে নিন। দিনে অন্তত একবার মাস্ক ধোয়ার চেষ্টা করুন। ধাপ চার, মাস্ক খুলে ফেলার পরে আবার হাত সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।